দশম শ্রেণীর ছাত্ররা, তোমাদের কাছ থেকে অনুরোধ এসেছিল যে স্নায়ুতন্ত্রটা আরেকবার পড়িয়ে দিতে হবে। তো ইন দি মিনটাইম আমাদের স্মার্ট ক্লাস তৈরি হয়ে গেছে এবং আমাদের এই ক্লাস নেওয়ার জন্য হেল্প করছে আমাদের ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা, সুদীপ্ত, দেবপ্রিয়, রাতুল, এরা সব তোমাদের দাদাইরা। তো এদের সাহায্য নিয়ে আমরা স্মার্ট ক্লাস শুরু করছি। আগের দিনেও কয়েকটা ক্লাস হয়েছে অন্যান্য ক্লাসে। আমরা আজকে জীবনবিজ্ঞানের স্নায়ুতন্ত্র অংশটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে জীবের একটা অন্যতম বৈশিষ্ট্যই হলো যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া। ধরো উদ্ভিদের কথাই যদি বিবেচনা করি, তোমরা নানা রকম পরীক্ষা পড়েছো, পরীক্ষার কথা, যে ঘরের অন্ধকার ঘরের মধ্যে একটা টবে গাছ রেখে দিলে এবং পাশাপাশি কোথাও জানালা থাকলে সেই জানালা দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করে তখন ক্রমশ গাছটা তার বৃদ্ধি হলে সেই আলোর দিকে বৃদ্ধি হয়। তার মানে এই যে পরিবেশে সে সাড়া দিচ্ছে, পরিবেশের উদ্দীপনায় সে সাড়া দিচ্ছে। আমরা দেখেছি যে লজ্জাবতী গাছকে নাড়িয়ে দিলে তার পাতা মুদে যায়। আবার আমরা দেখেছি যে শামুক, যখন চলমান শামুক তাকে একটু ডিস্টার্ব করলে সে খোলকের মধ্যে তার শরীরটাকে গুটিয়ে নেয়, কেন এইভাবে গুটিয়ে নেয় নিজেকে। এরকম উন্নত প্রাণীদের স্নায়ুতন্ত্র আছে, কেন শামুক এদেরও আছে। মানুষের সবচেয়ে উন্নত স্নায়ুতন্ত্র, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো স্নায়ুতন্ত্রের যে জিনিসটা দিয়ে স্নায়ুতন্ত্র আমাদের তৈরি সেটা হলো নিউরন। ধরো একটা বিল্ডিং যেমন ইঁট দিয়ে মেনলি তৈরি হয় এবং অসংখ্য ইঁট থাকে, তার মধ্যে সিমেন্টিং ম্যাটেরিয়াল থাকে যাতে ইঁটগুলো ধরা থাকে এক জায়গায়, ওরকম আমাদের দেহ, গোটা দেহটাই অসংখ্য কোষ দিয়ে তৈরি এবং কোষের মধ্যে মধ্যে সিমেন্টিং ম্যাটেরিয়াল আছে, সেই জন্য কোষগুলো খুলে পড়ে যাচ্ছে না। আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে ওরকম অসংখ্য নিউরন আছে এবং বিভিন্ন জায়গায় নিউরনকে ধরে রাখার জন্য নিউরোগ্লায়াল সেল আছে। তাহলে স্নায়ুতন্ত্র তৈরি হয় যে দুই প্রকারের সেল দিয়ে, একটা হলো নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লায়া। আমরা প্রথমেই নিউরনটা নিয়ে একটু আলোচনা করে নিই যে এই তোমরা ছবি দেখছো, একটা নিউরনের ছবি, যে কোষটা একটু আলাদা রকমের, একটু তার মধ্যে ডিফারেন্সিয়েশন হয়েছে, দিয়ে দেখো একটা চওড়া কোষ দেহ আছে এই অংশে এবং একটা তার অনেকগুলো প্রবর্ধক আছে, ছোটো ছোটো প্রবর্ধক শাখান্বিত, এবং একটা আছে লম্বা প্রবর্ধক। এই লম্বা এবং অশাক, হ্যাভিং নো ব্রাঞ্চ, এই যে প্রবর্ধকটা এটাকে আমরা বলি অ্যাক্সন, যার শেষ প্রান্তটা অসংখ্য ব্রাঞ্চ হয়ে গেছে, দিয়ে এটা ব্রাশ লাইক অ্যাপিয়ারেন্স। তোমাদের বাড়িতে রং করার জন্য যে তুলি ব্যবহার হয়, তোমরা ছবি আঁকার জন্য যে তুলি ব্যবহার করো অথবা দাঁত মাজার জন্য যে ব্রাশ ব্যবহার করো, সেখানে অনেক ব্রিসেলস আছে, অনেক সরু সরু সুতোর মতন জিনিস আছে, এখানেও ওইরকম লাগে আর কি। তাই এইখানটায় এন্ড ব্রাশ অফ অ্যাকশন বলা হয়, এটা হচ্ছে প্রলম্বিত অংশের শেষ অংশটা। আর আছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রবর্ধক, এগুলোকে বলা হচ্ছে ডেন্ড্রন এবং এদের ব্রাঞ্চগুলোকে বলা হয় ডেন্ড্রাইটস। আর চওড়া যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে কোষ দেহ। কোষ দেহে যে কোনো প্রাণী কোষে যা যা থাকার কথা এখানে প্রায় সবই আছে, কেবল যে এখানে যে বাড়তি যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে কিছু নিজল গ্রেইনস আছে, নিজল গ্রেইনস দেখায়নি এখানে, এই যে জায়গাটা এগুলো হচ্ছে নিজল দানা, এগুলো নিজল দানা এখানে দেখিয়েছে, দেখি নিজল কণা। আর আছে কি যে এখানে দেখো, এখানে জালিকাকার একটা সাইটোপ্লাজমিক জালিকা যে কোনো কোষেই থাকে এখানেও আছে। তো
এই যে কোষদেহটা, কোষদেহের মাঝখানে আছে একটা নিউক্লিয়াস, এর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, এবং যেটা নেই সেটা হচ্ছে সেন্ট্রোজোম উইথ সেন্ট্রিওলস। এটা স্নায়ুকোষে আমরা দেখতে পাবো না। তাহলে এখন পর্যন্ত আমরা স্নায়ুকোষে প্রাণীকোষের প্রায় সব বৈশিষ্ট্যই দেখতে পেলাম, বাড়তি পেলাম নিজিল দানা, আর পেলাম না কেবলমাত্র সেন্ট্রোজোম উইথ সেন্ট্রিওলস। আর কি, যে এই যে অ্যাকশনটা, অ্যাকশনটা ওপরে জড়িয়ে আছে একটা কোষ, তার নাম হচ্ছে সোয়ান কোষ। সোয়ান কোষ, যদি ছবিটা আঁকা যায়, সেন্সিটিভ নয় নাকি, এই যে দেখাটা, যে পেঁয়াজের যেমন খোসার ভিতরে আবার একটা খোসা, তার ভিতরে আবার একটা খোসা, এরকম তো এরকম সোয়ান কোষ থাকে, যার এখানে এরকম জায়গায় একটা নিউক্লিয়াস আছে। এটা নিউক্লিয়াস, এটা একটা কোষ। এটা এটা এটাকে এই অ্যাকশন অংশটাকে আবৃত করে ঘোরে, ঘোরার ফলে এর উপরে একটা আবরণ তৈরি হয়, তাকে বলা হচ্ছে মেডুলারি আবরণ। মেডুলারি আবরণ, এই জায়গাটা মেডুলারি আবরণ তৈরি হয়, এখানটা মেডুলারি আবরণ, এবং তার বাইরে যে কোষটা দেখতে পাচ্ছি, তার নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এটা হলো সোয়ান কোষ। এটাকে, এর যে কভারিংটা, এটাকে আমরা নিউরোলেমাও বলি। তো এই যে সোয়ান কোষের যে আবরণীটা, এটা একদম কন্টিনিউয়াস নয়, কিন্তু খানিকটা আবরণ আবৃত হয়ে আছে, খানিকটা আবার একটুক্ষণ বাদে, আবার একটু দূর বাদে আবার আবৃত হয়ে আছে। যে জায়গাটায় অনাবৃত অংশ হয়ে আছে, এই জায়গায় নোডিউলার স্ট্রাকচার, এই জায়গায় খাঁজ খাঁজ মতন দেখতে লাগে। এটা র্যানভিয়ের বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, তাই এটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ের বা র্যাভিয়ের, র্যাভিয়ার পর্ব। তাহলে অ্যাক্সনের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম। যাই হোক, অ্যাক্সনের ভেতরের যে সাইটোপ্লাজমটা আছে তাকে বলবো আমরা অ্যাক্সোপ্লাজম। টোটাল নিউরনের ওপরেই, ভেতরেই যা সাইটোপ্লাজম আছে তাকে আমরা বলবো নিউরোপ্লাজম। এবং যে এখানে যে জালকের মতো অংশ আছে, এই যে ফাইবারগুলো আছে, ফাইব্রাস যে স্ট্রাকচারস, এটাকে আমরা বলবো নিউরোফাইব্রিলস। এবং মোটামুটি এই হলো একটা নিউরনের গঠন। এবং এর যে ডেন্ড্রন অংশ, সেটা যখন ব্রাঞ্চড হচ্ছে, এই যে তার টিপটা, এই টিপগুলো ঢোকানো থাকে কতগুলো গ্রাহক কোষের মধ্যে, এবং সেখান থেকে গ্রাহক কোষের কাজ হচ্ছে যে যে পরিবেশের যে উদ্দীপনা, সেই উদ্দীপনাটাকে স্নায়ু স্পন্দনে রূপান্তরিত করা, এবং এটা হয় একটা ইলেকট্রিসিটি উৎপাদনের মাধ্যমে, ইলেকট্রিক কারেন্ট উৎপাদনের মাধ্যমে এটা ঘটে থাকে। যাই হোক, সে কথায় আসছি। তো নেক্সট ছবিটা দেখো, যে এই যে নিউরোলেমা দেখতে পাচ্ছ এখানে, মেডুলারি আবরণের কথা, নিউরোলেমার ঠিক ভেতরে মেডুলারি আবরণ আছে। মেডুলারি আবরণ যার আছে, যে স্নায়ুকোষের আছে, তাকে বলবো মেডুলেটেড স্নায়ুকোষ। যার নেই, তাকে বলবো নন মেডুলেটেড স্নায়ুকোষ। দুটো ছবি পাশাপাশি দেখানো হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো দুটোর ইয়ের দুটোর ডিফারেন্স। নেক্সট ছবি, এবারে দেখো যে সবসময় যে অ্যাক্সন, ডেন্ড্রন এই সমস্ত প্রবর্ধক স্নায়ুকোষে থাকবেই এমনটা নয়। যদি জাস্ট একটা সিম্পল স্নায়ুকোষ, স্নায়ুকোষটা সিম্পল প্রাণীকোষের মতন দেখতে হয়, তাকে বলা হয় অ্যাপোলার স্নায়ুকোষ। মানে এর কোনো পোল নেই, মেরু নেই। মেরু মানে এখানে দেখতে পাচ্ছ, মেরু দেখতে পাচ্ছ, এই একটা মেরু দেখতে পাচ্ছ, এখানে দুটো মেরু দেখো, দ্বিমেরু বিশিষ্ট স্নায়ুকোষ। আর এটা দেখে মনে হচ্ছে দুটো মেরু,
অ্যাকচুয়ালি এটা একটা মেরু এবং সেটা এখানে ব্রাঞ্চড হয়ে গেছে, এটা বলা হবে যে সিউডো বাইপোলার, অর্থাৎ এটা অরিজিনালি বাইপোলার নয় কিন্তু বাইপোলার দেখে মনে হচ্ছে বাইপোলার, আর এটা হচ্ছে অবশ্যই বাইপোলার। এর একটা প্রান্ত হচ্ছে অ্যাক্সন, একটা প্রান্ত হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট, এবং এটা মাল্টিপোলার আমরা দেখতেই পাচ্ছি, অনেকগুলো ডেনড্রন আছে এবং অ্যাক্সনটা আনব্রাঞ্চড থাকে, এবং এগুলো মিলে এগুলো অনেকগুলো পোল সৃষ্টি করে, মাল্টিপোলার স্নায়ুকোষ। এবং স্নায়ু অনেকগুলো স্নায়ুকোষ নিয়ে তৈরি হয় একটা স্নায়ু। আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে স্নায়ু দেখেছো, একটু মনে করে দেখো যে আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু আমরা স্নায়ু দেখি কিন্তু খেয়াল করি না। ছাগলের মাংস খাওয়ার সময় দেখবে চকের মতন দেখতে এরকম পিস পিস জিনিস আসছে, কাঁচা মাংসটাতেও দেখবে এরকম চকের মতনই মোটা, চকের না হয় আরেকটু সরু চকের অগ্রভাগটার মতন কিন্তু সাদাটে, ওইরকম জিনিস পিস পিস আসছে, এবং ওইটা যখন সেদ্ধ হয়ে তুমি চিবাচ্ছ তখন মাংসটা স্বাদ পাচ্ছ, ওই অংশটা স্বাদ পাচ্ছ না, ওটা চিবিয়েই যাচ্ছ, শক্ত মতো লাগছে, সেই অংশটাই হলো স্নায়ু। চপিং করার ফলে ওটা আপনি টুকরো টুকরো হয়ে গেছে, তাহলে ওই স্নায়ু আমাদের এখানে আমাদের আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তোমরা অলরেডি খানিকটা পড়েছো বলে আমি এই প্রথমেই এ কথা বলতে পারছি যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এখান থেকে সৃষ্টি হচ্ছে নানা রকমের নার্ভ এবং সেগুলো আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেহের সর্বত্র বিস্তৃত আছে, এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো এই যে স্নায়ুগুলো, এই স্নায়ুগুলো কীভাবে তৈরি হচ্ছে, অসংখ্য স্নায়ু কোষ বা নিউরন দিয়ে স্নায়ু গঠিত। তোমাকে যে স্নায়ু দেখেছো বলে জিজ্ঞেস করলাম যে স্নায়ুর কথাটা, সেটার মধ্যে অসংখ্য কোষ আছে। কীরকম এর গঠন হবে এই স্ট্রাকচারটা যাওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমাকে 100টা বাঁশের কঞ্চি, এরকম সাইজের বাঁশের কঞ্চি দেওয়া হলো, দিয়ে প্রথমেই বলা হলো ওই আর একটা এক গামলা মানে গলানো মোম বা প্যারাফিন দেওয়া হলো, বলা হলো প্রত্যেকটা বাঁশের কঞ্চিকে একবার করে ওর মধ্যে ডুবিয়ে আর সরিয়ে রাখো। দেখো সঙ্গে সঙ্গেই ওই প্রত্যেকটা বাঁশের কঞ্চির ওপরে একটা করে মোমের প্রলেপ লেগে যাবে। তো এরপরে তার তোমাকে নির্দেশ করা হলো যে 10টা করে কঞ্চি নাও, নিয়ে একটা করে সুদলি দিয়ে বান্ডিল তৈরি করো। তাহলে কটা বান্ডিল হবে? 10টা বান্ডিল হবে। এরপরে বলা হলো যে তাহলে ওই 10টা বান্ডিলকে আবার এক জায়গায় জড়ো করো, করে ভালো করে একটা কাপড় দিয়ে মানে র্যাপ আপ করে সেটাকে বেঁধে টেঁধে নাও। তাহলে এই যে এতক্ষণ যে 100টা বান্ডিলের গোছাটা পেলাম, তার মধ্যে যদি আমি ধরে নিই যে স্নায়ু তন্তু বা স্নায়ু কোষ বলতে ওই এক একটা কঞ্চিকে বোঝায়, নিউরনকে বোঝায়, তাহলে তার বাইরে যে মোমের আবরণটা তুমি প্রথমেই দিয়েছিলে সেটা হচ্ছে এন্ডোনিউরিয়াম, ঠিক আছে? ওইরকম 10টা নিয়ে তুমি একটা বান্ডিল করেছিলে, করে তার বাইরে সুদলি দিয়ে বেঁধে আবার একটা মোমের প্রলেপ দিয়ে দিয়েছিলে, তো ওইটা হচ্ছে পেরিনিউরিয়াম। তারপরে ওইরকম 10টা বান্ডিল নিয়ে তুমি আবার একটা কাপড় দিয়ে সেটাকে বেঁধে ফেলেছিলে, বান্ডিল করে নিয়েছিলে, এই ওই যে কাপড়টা বাইরে দিলে দ্যাট ইজ কল্ড, দ্যাট মে বি কল্ড, সেটাকে বলা যেতে পারে এপিনিউরিয়াম। আমরা যদি এই স্ট্রাকচারটার দিকে তাকাই, এর বাইরে ওই রকম ওই কাপড়ের বান্ডিলটা মনে করো, এটা হচ্ছে এপিনিউরিয়াম, তার ভেতরে দেখো ফ্যাসিকিউলাসগুলো আছে, মানে এক একটা বান্ডিল আছে। এই এখানে ছবিতে আমরা একটা দুটো তিনটে দেখতে পাচ্ছি, তাহলে এই যে বান্ডিল এর বাইরে যে এটা আছে, এর বাইরে যে আবরণটা আমরা পাচ্ছি এটা হচ্ছে পেরিনিউরিয়াম, এবং তার ভেতরে যে এই যে স্নায়ু কোষগুলো আছে তার বাইরে যে আবরণটা আছে, স্নায়ুকোষের বাইরে ছবিটা ডিস্টার্ব করছে, তো যাই হোক এই স্নায়ুকোষের বাইরে যে আবরণটা আছে সেটাকে বলছি আমরা, প্রত্যেকটা স্নায়ুকোষের বাইরে আবরণ আছে তাকে বলছি এন্ডোনিউরিয়াম। এছাড়া এখানে কিছু টিস্যু আছে, কানেকটিভ টিস্যু, যা এই এগুলোকে এক জায়গায় রেখে দেয়, এবং তাদের মধ্যে রক্তবাহ আছে যা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান যোগান দেয় এবং
বিভিন্ন রেশন পদার্থকে বয়ে নিয়ে আসতে পারে। যাই হোক, এই যে গঠনটা, এই যে তোমাকে বললাম যে ওই চপিংয়ের ফলে পিস পিস করে স্নায়ু আমরা পেতে পারি, তাই এইটা সেই একটা স্নায়ু বড় করে দেখালে এরকম, যার মধ্যে অসংখ্য এরকম স্নায়ুতন্তু বা স্নায়ুকোষ রয়েছে এবং ওই রকম বান্ডিল করা করা আছে, ফ্যাসিকিউলাস বলা হয় সেগুলোকে। আমাদের যে স্নায়ুতন্ত্র সেটা তাহলে দু রকমের কোষ দিয়ে তৈরি, একটা হচ্ছে তো নিউরন আর নিউরোগ্লায়া বা নিউরোগ্লিয়া যাই বলো। কতগুলো নিউরোগ্লায়াল সেলের ছবি তোমাদের দেখাচ্ছি, যে নানা রকমের নাম আছে তাদের। এইগুলোকে বলা হচ্ছে মাইক্রোগ্লায়া, এগুলোকে বলা হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লায়া বা অলিগোডেন্ড্রোগ্লিয়া। ডেন্ড্রো মানে গাছ, অলিগোডেন্ড্রো মানে তার ব্রাঞ্চিংটা কম হয়েছে আর কি, সেই জন্যই অলিগোডেন্ড্রোগ্লিয়া। এবারে এইটা তারার মতন দেখতে লাগছে বলে অ্যাস্ট্রোসাইট, এবং এটাও এক প্রকার অ্যাস্ট্রোসাইট, ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, যদিও বানানগুলো ভুল আছে, ফাইব্রাস। হ্যাঁ, এখানে মাইক্রোগ্লায়া ইত্যাদি। যাই হোক, দিজ আর টাইপস অফ গ্লায়াল সেলস, এগুলো এবং এগুলো নিউরনের 10 গুণ গ্লায়াল সেলস থাকে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে। আমাদের টোটাল স্নায়ুতন্ত্র নিউরন আর নিউরোগ্লায়া দিয়ে গঠিত ঠিকই, কিন্তু নিউরনের চেয়ে মানে 10 গুণ বেশি থাকে গ্লায়াল সেলস। এখন প্রশ্ন হচ্ছে যে ফারাক্কায় তাপবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আর আমাদের এই ঘরটায় আলো আসছে কী করে? একটা তার দিয়ে নয় নিশ্চয়ই, যেখানে তার শেষ হচ্ছে আবার একটা তার জোড়া হচ্ছে। তেমনি আমার পায়ে একটা কাঁটা ফুটে গেল, তাহলে সেই খবরটা আমার মস্তিষ্কে আসবে কী করে? নিশ্চয়ই একটা স্নায়ুকোষ দিয়ে নয়, একটা স্নায়ু দিয়েও নয়, তো সেখানে হচ্ছে কানেকশান হচ্ছে, একটা স্নায়ু শেষ হচ্ছে অন্য আর একটা স্নায়ু শুরু হচ্ছে, আবার একটা শেষ হচ্ছে, সেটা যখন শেষ হচ্ছে অন্য শুরু হচ্ছে, এইভাবে পরপর কানেক্টেড। এই কানেকশানের জায়গাটাকে আমরা সাইন্যাপস বা স্নায়ু সন্ধি বলে থাকি। এটা একটু বড় করে দেখা যাক, যে এই একটা স্নায়ু দেখো, এখানে অ্যাকশনটা, অ্যাকশন এসে তার এখানটা শেষ হচ্ছে এবং এখানে অন্য পরবর্তী স্নায়ুটার ডেন্ড্রনটা শুরু হচ্ছে, তাহলে এই যে কানেক্টিং পয়েন্টটা, এটাকেই আমরা বলবো প্রান্ত সন্নিকর্ষ বা স্নায়ু সন্ধি বা সাইন্যাপস। এই সাইন্যাপসটাকে যদি আমরা বাড়িয়ে দেখি, অ্যাকচুয়ালি এই যে অ্যাকশনের যে শেষ প্রান্ত, এটা নবলাইক স্ট্রাকচার, নবলাইক মানে গোল গোল মতন দেখতে, ছোটো ছোটো গোল গোল মতন স্ট্রাকচার দেখতে, এটাকে বড় করে দেখানো হচ্ছে এখানে যে, এবং এখানে এই নবলাইক স্ট্রাকচারগুলো আছে, মাঝে ডেন্ড্রন আছে, এই যে ওপরের যে স্নায়ুটা তার স্নায়ু স্পন্দনটা ওইটার থেকে এটার মধ্যে আসবে। এবং এটা আগের এর ও প্রথমের যে সংবেদটা আনছিল সেই স্নায়ুটা, এটার পরবর্তী স্নায়ুটা, অর্থাৎ ডেন্ড্রনটা, একটা স্নায়ুকোষের অ্যাকশনের শেষ প্রান্ত আর পরবর্তী স্নায়ুকোষের ডেন্ড্রনের শুরু, এই মধ্যবর্তী জায়গাটাকে আমরা বলছি স্নায়ু সন্নিধি। তাহলে এই যে স্নায়ু সন্নিধি, এটা একটা গ্যাপ আছে এখানটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে যে সন্নিধি প্রণালী, এটাকে বলছি সন্নিধি প্রণালী বলছি, এবং বা সাইন্যাপটিক ক্লেফট, এর নাম দিচ্ছি সাইন্যাপটিক ক্লেফট বা সন্নিধি প্রণালী। এর যে সংলগ্ন যে জায়গাটা আমরা দেখছি, এই স্নায়ুকোষটার যে এই অংশটা, এটা এই স্নায়ুকোষের অংশ, এই কোষ পর্দাটা, এটা হচ্ছে প্রাক সন্নিধি ঝিল্লি মানে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, আর এটা হচ্ছে পশ্চাৎ সন্নিধি ঝিল্লি বা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, মধ্যবর্তী জায়গা একটু ফাঁকা থাকে। এবং এই যে নবটা, অ্যাকশনের যে এন্ড ব্রাশ, তার যে তার এটা বড় করে ছবিটা আঁকা হয়েছে, এইখানে আছে এই যে গোল গোল কালো কালো স্পটগুলো দেখছো, এগুলো হচ্ছে যে একটি বিশেষ রাসায়নিক পদার্থ বা নিউরো ট্রান্সমিটার যেগুলোকে বলা হয়, সেইটা এর মধ্যে থাকে, সেরকমই একটা নিউরো
ট্রান্সমিটার সাবস্ট্যান্সের নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। ধরে নেই যদি এগুলোর মধ্যে অ্যাসিটাইল কোলিন আছে, সবসময় অ্যাসিটাইল কোলিন থাকবে তাও নয়, কখনো ডোপামাইন থাকতে পারে, কখনো অন্যান্য কেমিক্যালস থাকতে পারে, দোজ আর নিউরো ট্রান্সমিটার সাবস্ট্যান্সেস, সেগুলো হচ্ছে যে স্নায়ুর বার্তা প্রেরক রাসায়নিক বস্তু। তো সেখানে এখানে যখন স্নায়ু স্পন্দনটা যখন এখান থেকে এখানে এসে পৌঁছায়, তখন এই এই যে যে থলিগুলো আছে এই থলির মধ্যে সংকোচন হয়, হলে তার যে কেমিক্যালটা সেই কেমিক্যালটা যখন স্নায়ু স্পন্দনটা এখানে এসে পৌঁছায় তখন এই থলিগুলোর মধ্যে সংকোচন ঘটে, ফলে অ্যাসিটাইল কোলিনটা এই ঝিল্লিটা এই প্লাজমা মেমব্রেনটা অতিক্রম করে এইটুকু ক্লেফট ব্যাপন পদ্ধতিতে পেরিয়ে এসে এইখানে এসে টাচ করে। টাচ করলেই তখন এখানে আবার একটা স্নায়ু সংবেদ তৈরি হয়, একই প্রকারের স্নায়ু সংবেদ তৈরি হয় এবং সেটা এইভাবে বাহিত হয়ে যায়। তাহলে এক স্নায়ু থেকে অন্য স্নায়ুতে সংবেদ কীভাবে বাহিত হয় সেটা আমরা একটা ছবি দেখলাম। অন্য আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে কিছু সাইটোপ্লাজমিক ফিলামেন্টের মতন দেখতে পাচ্ছি, যে এর কিছু সাইটোপ্লাজমিক পার্টস এখানে এসে ঢুকে পড়ছে, তার ফলে এইখান থেকে অ্যাসিটাইল কোলিন জাতীয় যে নিউরো ট্রান্সমিটার সাবস্টেন্স সেটা এখানে সহজেই চলে আসছে। সাইন্যাপটিক ক্লেপটা ব্যাপন প্রক্রিয়া সহজে তাকে পার হতে হচ্ছে না, কিন্তু এখানে এই যে ছবিটা দু ধরনের স্নায়ু সন্নিধি পাওয়া যায়, এখানে সাইন্যাপটিক ক্লেপটা অতিক্রম করে ব্যাপন পদ্ধতিতে আসছে, এখানে সাইন্যাপটিক ক্লেপটা অতিক্রম করতে হচ্ছে না, এখানে চ্যানেলের মতো আছে এই সাইটোপ্লাজমিক চ্যানেল দিয়ে এসে এখানে চলে আসছে, তার ফলে স্নায়ু সংবেদটা এই কোষ থেকে এই স্নায়ু কোষ থেকে এই স্নায়ু কোষে চলে আসতে পারছে। এরপরে প্রশ্ন হলো যে আমরা যে ধরো ছুটতে ছুটতে তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে দিয়ে ব্যথা হলো বা তোমার পায়ে একটা কাঁটা ফুটে গেল, তুমি তখন কি করবে? তুমি কিছু বুঝে ওঠার আগেই পাটা তুলে ফেলো। তাহলে এই যে সংবেদটা, তুমি হঠাৎ গরম জায়গায় হাত দিয়ে ফেললে, খেয়াল করনি তো হাতটা টেনে নিচ্ছ, এই যে সংবেদটা, এই সংবেদটা তুমি কীভাবে গ্রহণ করবে? এই সংবেদটা ব্যাপারটা কী? এটা একটা পরিবেশের পরিবর্তন, এটাকে বলা হয় উদ্দীপনা। এই উদ্দীপনার ফলে কী হচ্ছে? এই উদ্দীপনার ফলে তোমার যে কিছু গ্রাহক কোষ আছে আমাদের ত্বকে আছে, আমাদের শরীরের ভেতরে আছে, বেশ কিছু জায়গায় গ্রাহক কোষ আছে, এবং সেই সমস্ত গ্রাহক কোষ সেই পরিবেশের যে উদ্দীপনা, পরিবেশের যে পরিবর্তন সেটাকে স্নায়ু সংবেদে পরিণত করে। সেরকম কতগুলো গ্রাহক কোষের আমরা নাম দিয়েছি যেগুলো আমাদের সারা শরীরে ছড়িয়ে আছে। তাহলে স্নায়ুতন্ত্রের একদিকে আছে গ্রাহক কোষ, অন্যদিকে আছে কারক অঙ্গ, আমাদের পেশি। ধরো আমি এই 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 জিনিসটাকে নিয়ে এখানে আমি জিনিসটা রাখছি, এই হাতে রাখছি, এরপরে আমাকে এটা নিতে হবে, নিতে হলে কী করতে হচ্ছে? হাতটাকে মুভ করতে হচ্ছে, তার করতে হলে কী হচ্ছে? আমার যে পেশিটাকে মুভ করতে হচ্ছে, পেশিটাকে মুভ করার অর্ডারটা কোথা থেকে আসছে? আমার ব্রেন থেকে আসছে, স্নায়ু পথে আসছে। তাহলে এই যে পেশিগুলো যে মুভ করে আমরা সমস্ত কাজকর্ম করছি, এই পেশিগুলোকে বলা হচ্ছে কারক অঙ্গ। আর আমাদের পরিবেশের উদ্দীপনাটা যে অঙ্গে, এই যে এখন ঠান্ডা লাগছে বলে সোয়েটার পরে এসেছি, গরম লাগলে তো পরে আসতাম না, তো এই যে পরিবেশের পরিবর্তন ঘটে গেছে এটা বুঝতে পারছি। এটা কেন বুঝতে পারছি? না, ত্বকের মধ্যে কতগুলো গ্রাহক অঙ্গ আছে যা এই উষ্ণতাটাকে গ্রহণ করে, উষ্ণতার তারতম্যটাকে হচ্ছে স্নায়ু সংবেদে পরিণত করে। সেগুলো কতগুলো নাম আমি তোমাদের দিয়ে দিই, যেমন কাউজের প্রান্ত গোলক, আচ্ছা আচ্ছা আচ্ছা, গলগি মেজনি, তার তাদের বর্ণিত যে গ্রাহক অঙ্গ, মার্কেলস ডিস্ক, প্যাসিনিয়ান কণিকা, পেঁয়াজের মতন, পেঁয়াজ কাটলে যেমন দেখতে হয় এমন আমাদের ত্বকের মধ্যে থাকে প্যাসিনিয়ান কণিকা, এবং মুক্ত স্নায়ু প্রান্ত, যেটা তোমরা স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস পড়ার সময় দেখেছো, রাফিনের যে এন্ড প্লেট, মেইজনারস কর্পাসলস, মেইজনার হবে এটা, র হবে, ছবিতে একটু ভুল আছে, এটা র হবে, অ্যান্ড স্পিন মাস্কুলার স্পিন্ডলস, এগুলো হচ্ছে আমাদের মানে গ্রাহক অঙ্গ, আর মাসেলগুলো হচ্ছে আমাদের কারক অঙ্গ। তাহলে একদিকে গ্রাহক অঙ্গ, একদিকে কারক অঙ্গ, মধ্যবর্তী স্থানে আছে স্নায়ু,
এইভাবে আমাদের স্নায়ু স্নায়ুতন্ত্রটা একটা মানে সুসংহতভাবে এবং কোঅর্ডিনেট করে কাজ করতে পারে। আমরা নেক্সটে আমরা স্নায়ুতন্ত্রের পরবর্তী অংশে যাবো।